লিওনেল মেসির ম্যাজিক্যাল ফ্রি কিক গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেন। লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে পিএসজি ম্যাচটি জিতে 4-3 গোলে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে প্রায় 25 গজ দূর থেকে অসাধারণ একটি ফ্রি কিক গোলে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ম্যাচে গোল পেয়েছেন নেইমার ও এমবাপ্পে। ম্যাচের আর্লি স্টেজে নেইমারের অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেয় এমবাপ্পে। ঠিক তার 7 মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন নেইমার জুনিয়র। তারপরেই লিলের অ্যাটাকিং ফুটবলের কাছে ছন্দ হারিয়ে বসে প্যারিস। 3 গোল কনসিড করে অনেকে হয়তো ভেবেই ছিল ম্যাচটি হারতে বসেছে পিএসজি। 87তম মিনিটে এমবাপ্পের গোলে সমতায় ফেরে প্যারিস, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে মেসির ম্যাজিক্যাল ফ্রিকিক গোলে জয় নিশ্চিত হয় প্যারিসে। অবিশ্বাস্যভাবে এক ফ্রিকিক গোল থেকে অসাধারণ একটি গোল করেন লিওনেল মেসি। আসলে এই কথাটা চিরন্তন সত্য, মেসি মাঠে থাকা মানেই শেষ মুহূর্তে ম্যাচের রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা 100%। আসলে গ্রেটেস্টরা এমনই হয়। ইউ অলওয়েজ রিমেম্বার দ্য নেম, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল আন্দ্রেস মেসি।